আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি দোতলা বাড়ি ডিজাইন দেখাবো, যেটা চাইলে আপনি একতলাও করতে পারেন, আবার চাইলে দোতলাও করতে পারেন। তো যাদের লম্বা জমি তাদের জন্য বাড়ির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে, এবং যারা কম খরচে সুন্দর বাড়ি করতে চান তাদের জন্য ডিজাইনটা খুব সুন্দর হবে। দেখেন, এটার সামনের নিচাটি পোর্চ রয়েছে এবং উপরেও আরেকটি পোর্চ রয়েছে, এবং ডিজাইনটাকে সুন্দর করে ফুটে তুলেছে। আপনারা যারা সামনের ডিজাইনটা খুব সুন্দর চান তাদের জন্য এই ডিজাইনটি একবারে খুব পারফেক্ট হবে। দেখেন, সামনের পোর্চটা আমি খুব সুন্দর করে ডিজাইন করেছি যাতে দেখতে ভালো লাগে, এবং এর দুই তিনটা কালারও আপনি আপনার মন মতো করে নিতে পারেন। আমি এটার একটি কালার করে দিয়েছি এবং কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে করেছি। দেখেন, দেখলে বুঝতে পারবেন বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনার এটার কালার কম্বিনেশন। কীভাবে কালারটা সেট আপ করবেন, তো কালার সেট আপের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার বাড়ির ডিজাইনটা সুন্দর হবে। তো এটা হচ্ছে পিছনের ডিজাইন। আপনি চাইলে পিছনে বের হওয়ার জন্য একটি দরজা রাখতে পারেন, এবং ডাইন সাইডে অলরেডি একটি দরজা দেওয়া আছে বের হওয়ার জন্য, আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। প্রথমে আমি এই বাড়িটার সম্পূর্ণ বাহিরের ডিজাইন আপনাদের ঘুরে দেখাবো, তারপর এটার ভিতরের ডিজাইন দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে একে করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উপর থেকে ছাদ খুলে ফেলছি। তো ছাদ খোলার পর দেখেন, এটা হচ্ছে প্রবেশপথ, আপনি এখানে ঢুকবেন। দেখেন, দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা রাখা হয়েছে, আপনার এভাবে বসার জন্য জায়গা রাখতে পারেন। এবং এটা হচ্ছে মূল দরজা, এখান থেকে আপনি ভিতরে ঢুকবেন। সো ভিতরে ঢোকার পরে প্রথমে রয়েছে দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম, এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটা। সো এখানে তিন পাশে শোভা বাসানো আছে, এবার শোভা বসি এবং টিভি দেওয়া আছে, বসতে পারবে। এবং চাইলে এখানে আপনি স্লাইড ডোর মানে গ্লাস ডোর লাগাতে পারেন, অথবা পর্দা লাগিয়ে নেবে, সেক্ষেত্রে পিছনে মহিলারা সেফ থাকতে পারবে অথবা মহিলারা পর্দার মধ্যে থাকতে পারবে। এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবেন। দেখেন, এর ভিতরে একটি সুন্দর কাঠ ফেলানো আছে, রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই টয়লেটটি, এবং রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই বারান্দাটি। সো এ হচ্ছে এটার মূল বেডরুম বা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন। সো এখানে দেখেন মাঝখানে রয়েছে আপনার সে ড্রয়িং রুম থেকে ঢোকার পরে, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে আপনি দোতলা উঠবেন, আর একতলা করলে একতলা উঠবেন। এখানে হচ্ছে ডাইনিং, এখানে খাওয়া দাওয়া করবেন। এবং ডাইনিংয়ের নিচে দেখেন, ডাইনিংয়ের নিচে রয়েছে একটি বেসিং দেওয়া আছে খাওয়ার পর হাত ধোয়ার জন্য, এবং এখানে একটি দরজা আছে যে সিঁড়ির নিচ দিয়ে, এই দরজা দিয়ে আপনি এই পাশে বেরোতে পারেন। সো আপনি চাইলে দরজাটি রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন। এবং চাইলে আপনি যে কোনো পিছনে যদি এইভাবে পিছনের দিকে দরজা প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই কোনো এক রুম দিয়ে বাইরের একটি দরজা বের করে নিতে পারবেন। এবং এখানে রয়েছে একটি রান্নাঘর, এখানে রান্নাঘর করবেন। এবং মাঝখানে রয়েছে একটি কমন টয়লেট, আপনি চাইলে টয়লেটটা এই পাশে নিতে পারেন, রান্নাঘরটা এই পাশে আনতে পারেন, আপনার ইচ্ছা। সো দুইটা একসাথে রেখেছি আমি, যাতে একটু এই প্ল্যান অনুযায়ী যেভাবে করা হয়েছে এরকম আপনি চাইলে এক্সচেঞ্জ করেও করতে পারেন। এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম, এই একটি রুম, এই একটি রুম, আপনি চাইলে এই রুমের সাথেও একটি অ্যাটাচ টয়লেট করতে পারেন। সেক্ষেত্রে রান্নাঘরটা এখানে নিয়ে এসে অ্যাটাচ টয়লেটটা এখানে, এখানে কমন টয়লেট এখানে নিয়ে এটার সাথে অ্যাটাচ করে দিয়ে এটা কমন করে দিতে পারেন। সো সবভাবেই করা যাবে, আপনি যেভাবে চান। তো এটা যদি আপনার করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই, করে দেবো। সো তার আগে চলেন দেখি এটার, এই হচ্ছে এটা টোটাল থ্রিডি ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো, কোথায় কী পরিমাণ মাপ আছে, কী পরিমাণ জায়গা লাগবে, এবং এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেটা আগে দেখি, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো। তো দেখেন, এটা তিনটা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি তিনটা ফ্লোর প্ল্যান আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেবো। সো আপনি না টেনে দেখতে থাকুন। সো দেখেন, এটা হচ্ছে সামনের পোর্চ, এটা আছে এখান থেকে এই পর্যন্ত আছে 11 ফিট 5 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত আছে 3 ফিট 5 ইঞ্চি, 3 ফিট 5 ইঞ্চির পর দুই পাশে দুটা কলাম হবে। এখান থেকে ঢুকবেন, ঢোকার পরে এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা এখান থেকে এই পর্যন্ত হবে আপনার 10 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত হবে 12 ফিট 7 ইঞ্চি, খুব সুন্দর একটি ড্রয়িং রুম। এবং এই পাশে রয়েছে বেডরুম 1, যেটা বলছিলাম মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা এদিকে আছে 12 ফিট, এবং এদিকেও রয়েছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট, এবং বারান্দা রয়েছে 11 ফিট বাই 3 ফিট। এবং এখানে আছে টয়লেট 1, এটা আছে 7 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট, এবং টয়লেট 2, এটাও আছে 7 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট 1 ইঞ্চি।
এবং এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িতে আপনি হচ্ছে কি বলছি দোতলায় উঠবেন, ছাদ করলে ছাদে উঠতে পারবেন। এবং এই সিঁড়িতে আপনি পিছনে বের হওয়ার জন্য দরজা রাখবেন। এবং এটা হচ্ছে রান্নাঘর, এটা 7 ফিট 9 ইঞ্চি বা 7 ফিট 1 ইঞ্চি মোটামুটি সাইজের, মিডিয়াম সাইজের রান্নাঘর। এবং পিছনে রয়েছে বেডরুম 2 12 ফিট বাই 12 ফিট এবং বেডরুম 3ও রয়েছে 10 ফিট বাই 12 ফিট। সো এ হচ্ছে এটা টোটাল মাপগুলো। এটা দেখেন দুর্গ আছে এদিকে, এখান থেকে এই পর্যন্ত 23 ফিট 3 ইঞ্চি। অর্থাৎ আপনার জায়গা যদি 21 22 23 24 25 26 ফিট থেকে থাকে, অর্থাৎ পাশের দিকে কম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্ল্যানটা পছন্দ করতে পারেন। এবং এদিকে রয়েছে আপনার 45 ফিট, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 45 ফিট, অর্থাৎ 45 বাই 23 ফিট। অর্থাৎ আপনি এদিকে যদি আপনার 45 থেকে 50 ফিট হয় আপনি করতে পারবেন, অথবা 42 43 ফিট হলেও করা যাবে। সো এই এখানে টোটাল জায়গার পরিমাণ কত আছে আমি দেখি, 23 ফিট 3 ইঞ্চি বাই 45 ফিট টোটাল জায়গার পরিমাণ আছে 1046 স্কোয়ার ফিট, যার শতাংশ কলায় 2.40% এবং কাটা কলায় 1.45%। অর্থাৎ মাত্র 1.5 কাঠা জায়গা হলে বা 2.5% জায়গা হলে আপনি কিন্তু এই বাড়িটি সুন্দর মতো করতে পারবেন। সো এই বাড়িটা টোটাল কলাম লাগবে 3, 6, 9, 12টা কলাম লাগবে, এবং পড়ছির জন্য 2টা 12 আর 2, টোটাল 14টা কলাম হলে সুন্দর মতো আপনি এই বাড়িটি করতে পারবেন কম খরচের মধ্যে। তো দেখেন এটা পুরো ওয়ার্কিং ড্রয়িংটা আমার কাছে দেওয়া আছে, কোথায় কী পরিমাণ মাপ আছে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে, এই জন্য ওয়ার্কিং ড্রয়িংটা এখানে দেওয়া আছে, আপনারা একবার দেখে নিতে পারেন। এবং এটা হচ্ছে দরজার মাপের প্ল্যান। তো এখানে দরজা মূল দরজা 3 ফিট 4 ইঞ্চি রাখা হয়েছে এবং হাইট হবে 7 ফিট, সবগুলো দরজার হাইটই 7 ফিট হয়ে থাকে, এটা একবারে কমন। এবং বেডরুমগুলো 3 ফিট বাই 7 ফিট এবং টয়লেটগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট করে, এবং বারান্দাটাও আছে 2.5 ফিট বাই 7 ফিট। সো এটা হচ্ছে কমন মাপ এবং স্ট্যান্ডার্ড সাইজ। এবং আপনি যদি বারান্দা জানলার মাপগুলো দেখেন, সেক্ষেত্রে হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং অবশ্যই জানলা কিন্তু 2টা করেই দিবেন, কারণ একটা দিয়ে বাতাস ঢুকলে আরেকটা দিয়ে যেন গরম হাওয়াটা বের হতে পারে, এই জন্য দিবেন। তাহলে আপনার রুমগুলো সব সময় একবার আলো বাতাসপূর্ণ থাকবে এবং গরম কম লাগবে। এবং উইন্ডোগুলো রান্নাঘরের দরজা আছে 3 ফিট বাই 4 ফিট এবং উইন্ডো টয়লেটগুলো আছে 2 ফিট বাই 1.5 ফিট করে। সো হচ্ছে এটা দরজার মাপের প্ল্যান, আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে, সেম টু সেম তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। তবে জায়গা স্থানভেদ এবং মালামাল যে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে, তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি এই বাড়িটা সেম টু সেম করতে চান, অর্থাৎ দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা করতে চান, তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। তবে বর্তমান বাজার দর অনুযায়ী যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা সেম টু সেম একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 18 থেকে 19 লাখ টাকার মতো খরচ পড়বে। এবং কেউ যদি সম্পূর্ণ দোতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার মতো খরচ পড়বে সম্পূর্ণ দোতলা কমপ্লিট, একবারে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে গেলে। আর কেউ যদি একতলা করেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচ পড়বে। সো এ হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান। এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং সহ সম্পূর্ণ ডিজাইন যদি আপনার প্রয়োজন হয় পরে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।